হার্ডওয়্যারের দোকানে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য। সোমবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের কামনাড়া পীরতলা এলাকার কনস্ট্রাকশন ও ছোট হার্ডওয়্যারের দোকানে। ঘটনা সূত্রে জানা গেছে, সোমবার রাত্রিতে দোকান বন্ধ করে বাড়ি যান দোকান মালিক নয়ন মিত্র। মঙ্গলবার সকালে দোকান খুলে দেখেন ভিতরের জিনিসপত্র লণ্ডভণ্ড, ছাদের অ্যাসবেস্টার ও সিলিংয়ের একাংশ ভাঙা, ক্যাশ বাক্স থেকে উধাও কয়েক হাজার টাকা। দোকানের মালিক নয়ন মিত্র জানিয়েছেন, একজন ব্যক্তি অ্যাসবেস্টার ভেঙে দোকানের ভিতর ঢোকে, সেটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে হাফ প্যান্ট ও একটি ফুল হাতা জামা পরে ওপর থেকে নিচে নামতে। ক্যামেরায় আরও ধরা পড়ে রাত 12:30 নাগাদ দোকানের বাইরের সিসিটিভি ক্যামেরাটি ভেঙে ফেলে দুষ্কৃতীরা। তারপর 3:07 নাগাদ অ্যাসবেস্টার ভেঙে দোকানে ঢুকে চুরি করে। ইতিমধ্যে দোকানের মালিক সমস্ত ঘটনার বর্ধমান থানায় জানিয়েছেন। এর আগেও এক মাসের মধ্যেই ওই এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে, তাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন তারা। কালকে রাত 12:15 নাগাদ আমার বাইরে একটা ক্যামেরা ছিল, সেই ক্যামেরাটা চুরি আর কি ভেঙেছে। তারপরে আমার দোকানের ভেতরেই ইয়ে ভেঙে অ্যাডজাস্টার ভেঙে মোটামুটি 3:07 নাগাদ, যেটা আমি সিসিটিভি ফুটেজে পেলাম, 3:07 নাগাদ দোকানের ভেতরে ঢুকেছে। ক্যাশ থেকে কিছু কিছু পয়সা ছিল, 8-10 হাজার টাকার মতো, আর কিছু দু একটা সাইফোন টাইফোন এইসব কিছু একটু ইয়ে ছিল, সেটা নিয়ে চলে। কিসে কিসে দোকান ছিল এটা? এটা আমার কনস্ট্রাকশন আর থুরি মানে ছোট হার্ডওয়্যারের দোকান। দিয়ে এটা কোন জায়গায়? এটা কামনাড়া পীরতলা ভিডিও অফিসের সামনে। থানায় অভিযোগ করেছেন? থানায় আমি রিপোর্ট করে এসেছিলাম, আমাদেরকে লোক এসেছিল, পুলিশ এসেছিলো, আমাদের এখানে রিপোর্ট নিয়ে গেল। আমরা বললাম যে এরকম একটা ইনভেস্টিগেশন করতে, এরকম একটা ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ মাসখানেকের মধ্যেই কিছু কিছু দোকান আরও চুরি হয়েছে। আমরা চাইছি এই জিনিসটাকে বন্ধ করার জন্য, এবং সিসিটিভি ফুটেজেও চোরটাকে দেখা যাচ্ছে, ওপর থেকে নামছে চোরটাকে দেখা যাচ্ছে, সেটা আমরা মোটামুটি ফুটেজটা দিয়েছি। আচ্ছা, আর কি আর কি মানে সিসিটিভি কি ফুটেজ ভেঙে দিয়েছে কি বা বাইরে ক্যামেরা প্রথম ভেঙেছে, ওটা 12:15 সময় প্রথম ওটা ভেঙেছে। একটা ক্যামেরা মিসিং, মানে ক্যামেরাটা মিসিং আছে, ক্যামেরাটাও মিসিং আছে একটা। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।